সল্টলেকে সেখানে ভ্যাট নিয়ে এবার বেজায় চিন্তার ভাঁজ পড়েছে পুরসভার কপালে। গতকালই মুখ্যমন্ত্রী তিনি পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন এবং সেই সময় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ অত্যন্ত নোংরা এবং সেখান থেকে গন্ধ বেরোচ্ছে। তারপর আজকে সকাল থেকে যে ছবিটা আমরা দেখেছি যে যত্রতত্র ময়লা পড়ে থাকতে দেখা গেল, যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, নিয়মিত ভ্যাট পরিষ্কার হয় না এমনটাই অভিযোগ করছেন বাসিন্দাদের একাংশ। গতকাল আমরা দেখেছি যে পুজোর উদ্বোধনে গিয়ে ভ্যাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং তারপরে আরও অস্বস্তিতে বিধাননগর পুর নিগম, সুজিত বোস এবং কৃষ্ণা চক্রবর্তীর ওপর বেজায় রেগে যান তিনি। তারপরেও সকাল থেকে সল্টলেকের বিভিন্ন ভ্যাটের সামনে যত্রতত্র পড়ে থাকতে দেখা গেল আবর্জনা, যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, নিয়মিত ভ্যাট পরিষ্কার হয় না বলে অভিযোগ। আমরা এই নিয়ে আরও জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সল্টলেক থেকে আমাদের প্রতিনিধি রনয়, রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, গতকাল মুখ্যমন্ত্রী তিনি ক্ষোভ প্রকাশ করেন, বলেন যে কি দুর্গন্ধ বেরোচ্ছে, ভ্যাটের গাড়ি দেখা গিয়েছে। আজ যে সকাল থেকে ছবি কি কিছুটা হলে পরিবর্তন হয়েছে? ভ্যাট পরিষ্কার, আবর্জনা পরিষ্কারের কাজ কি হয়েছে? দেখো, আমি যে জায়গায় রয়েছি সেখানে পরিবর্তন তো দূরের কথা, উল্টে সেখানে আরও নোংরা ফেলা হচ্ছে। যেখানে রয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, আমার পেছন দিকে এক জায়গা রয়েছে সিজিও কমপ্লেক্স, তার পাশে রয়েছে সরকারি দপ্তর, ঠিক ডান দিকে রয়েছে, ঠিক তার এই সাইডে রয়েছে উল্টো দিকে, অর্থাৎ সেখানে বিএসএনএলের অফিস। এবং একই সঙ্গে ক্যামেরাটাকে ঘুরিয়ে একবার দেখাবো, এই যে সামনে যে রাস্তাটা সেটা হচ্ছে ইন্দিরা ভবন, অর্থাৎ তুমি বুঝতে পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা। সেই রাস্তার মাঝখানে একবার ছবিটা দেখাবো, প্রথমে ক্যামেরা পার্সন অরিন্দমকে ছবিটা দেখানোর জন্য, তোমার মাধ্যমে জি ২৪ ঘন্টার সকল দর্শককে সেই ছবি দেখাবো। গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু এইভাবে কিন্তু নোংরা আবর্জনা পড়ে রয়েছে। এই নোংরা আবর্জনা একদিন বা দুদিনের নয়, দিনের পর দিন এখানে কিন্তু আবর্জনা ফেলা হয়। ভাগার দেখা যাচ্ছে, সামনে একটা ছোট্ট ঘর দেওয়াল দেখতে পাচ্ছ, সেটা ছোট্ট ভাগার, সেই ভাগার কিন্তু রাস্তায় চলে এসেছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা রাস্তা। সেই রাস্তা থেকে যে সমস্ত গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু খুব যেতে অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষ যারা যাতায়াত করছেন তাদেরও কিন্তু অত্যন্ত অসুবিধা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ভ্যানে করে ময়লা নিয়ে আসা হচ্ছে। আমি তোমাকে আরেকবার সেই ছবি দেখাবো, ক্যামেরা পার্সন অরিন্দমকে বলবো সেই ছবিটা দেখানোর জন্যে। যত ময়লা, দূর দূরান্তর ময়লা ঠিক সেই রাস্তার উপরে ফেলা হচ্ছে। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে পরিবর্তন হয়েছে কিনা, গতকাল মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সল্টলেক চত্বরের এইভাবে ভ্যাট পড়ে রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু এক জায়গায় নয়, শুধু এফডি ব্লকের কাছে নয়, এরকম বেশ কয়েকটা ব্লক রয়েছে, সেই সমস্ত ব্লকের কাছে এইভাবে কিন্তু নোংরা পড়ে রয়েছে। এবং তুমি বুঝতেই পারছো সিজিও কমপ্লেক্স, যেখানে ইডি সিবিআই কর্তারা প্রত্যেকদিন যাতায়াত করেন, এখান থেকে বেরোন এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে, তারা তাদের অসুবিধা হয়। একই সঙ্গে এখানে অনেক লোকজনরা রয়েছেন, আপনারা তো এখানে পরিষ্কারের দায়িত্ব রয়েছেন, কারা পরিষ্কারের আমি জানি না, এইভাবে নোংরা পড়ে, আমি জানি না। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা থেকে মুখ লোকাচ্ছে, আপনারা পরিষ্কারের দায়িত্ব রয়েছেন, তো এইভাবে রাস্তার মধ্যে ময়লা পড়ে রয়েছে। আমি কি করে জানবো, আমি বাইরে থাকি ভাই, এখানে জানি এইটা কারা করছে। আজকে সকালেও চিত্রটা বদলায়নি, গতকাল মুখ্যমন্ত্রী তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু তারপরে আজও যে চিত্রটা বদলায়নি সেটাই ছবিটা থেকে একদম পরিষ্কার। নজর রাখো রনয়, আপাতত ধন্যবাদ তোমাকে।